ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দুই নম্বর প্রশ্ন বলছেন, মসজিদে দ্বিতীয় জামাত করব নাকি একা একা পড়ব? মসজিদে দ্বিতীয় জামাত করা, এই ক্ষেত্রে জানতে হবে যে আসল জামাত হচ্ছে প্রথম জামাত, আসল জামাত হচ্ছে প্রথম জামাত। এখন দ্বিতীয় জামাত জায়েজ আছে কি নেই, এটি হচ্ছে একটি মাসআলা যাতে ইখতেলাফ রয়েছে, ফুকাহায়ে কেরামদের দ্বিমত রয়েছে। তিনজন ইমাম চারজনের মধ্যে ইমাম শাফি, মালিক এবং ইমাম আবু হানিফা রাহেমাহুমুল্লাহ, তারা বলছেন যে যেই মসজিদের ইমাম নিযুক্ত রয়েছে, মুয়াজ্জিন নিযুক্ত রয়েছে এবং সেখানে মুসাফিরদের যাতায়াত বেশি সেখানে নেই, মানে মুসাফিরদের রাস্তায় সেটা পড়ে না, শহরের যেসব মসজিদ রয়েছে, মহল্লার বা গ্রামের মসজিদ রয়েছে, সেখানে দ্বিতীয় জামাত করা যাবে না, এই মতটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহ প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় মত হচ্ছে যে মসজিদে প্রয়োজনে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে, এটি মাহমুদ রহমাহুল্লাহর প্রসিদ্ধ মত এবং সৌদি আরব সমস্ত আলমাই কেরামরা প্রায় এই মতটিকে প্রাধান্য দিচ্ছেন যে দ্বিতীয় জামাত করা মুস্তাহাব, ভালো, দ্বিতীয় জামাত করা ওয়াজিব বলছেন না, দ্বিতীয় জামাত করা মুস্তাহাব ভালো। তবে জেনে রাখতে হবে একটি কথা যে প্রথম জামাতে যে ফজিলত রয়েছে দ্বিতীয় জামাতে সেই ফজিলত মোটেও নেই। কেউ যদি মনে করে যে দ্বিতীয় জামাতে গিয়ে সে ফজিলত হাসিল করে নেব 27 গুণ 25 গুণ, সেটা সে ভুল ধারণা রাখে। জি হ্যাঁ, কখনো সেই ফজিলত পাবেন না, মূলত জামাত হচ্ছে প্রথম জামাত। আর তারপরে মনে রাখতে হবে যে যারা দ্বিতীয় তৃতীয় জামাত করবে তারা যেন অলসতাবশত এই দ্বিতীয় তৃতীয় জামাত না করে, এই যাচ্ছি যাব, পেলে পেলাম, না হলে দ্বিতীয় তৃতীয় জামাত তো পাবোই বা করে নেব গিয়ে জামাত, এমনটা না হয়, জায়েজ নয়। এইরকমই যেন না না ইমামের সাথে আমাদের দ্বন্দ্ব আছে বা এই ইমামকে আমরা পছন্দ করি না, সেই জন্য সে ইমামের পিছনে সালাত পড়বো না, তাই আমরা পরে গিয়ে দ্বিতীয় তৃতীয় জামাত করবো, এমনটাও যেন না। এই বিষয়গুলি সামনে রাখার পরে সংক্ষেপে বলছি যে ইনশা আল্লাহ তাআলা আমরা সেই মতটিকে প্রাধান্য দিচ্ছি যে মসজিদে দ্বিতীয় তৃতীয় জামাত প্রয়োজনে করা যেতে পারে। আল্লাহ তাআলা আলাম।